আরজিকর কাণ্ডে এখনো গণধর্ষণের প্রমাণ মেলেনি, এখনো পর্যন্ত একজনেরই যোগসূত্র মিলেছে এমনটাই দাবি সিবিআইয়ের। চিকিৎসক ধর্ষণ খুনের পর ষড়যন্ত্র করেছেন সন্দীপ ও অভিজিৎ, বৃহত্তর ষড়যন্ত্র হতে পারে শিয়ালদা আদালতে এমনই বলল সিবিআই। আদালতে পেশ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল, তাকেও আদালতে পেশ করা হয়। এবং সন্দীপ ঘোষকে যখন পেশ করা হয় তাকে লক্ষ্য করে এভাবেই জুতো দেখানো হয়, সেই ছবি জি চব্বিশ ঘন্টায়। ছবি দেখাচ্ছি আপনাদের, সন্দীপ ঘোষকে আগেও তাকে মারধরের চেষ্টা করা হয়েছে, তাকে জুতো দেখানো হয়েছে, আবারও শিয়ালদা আদালতে যখন পেশ করা তাকে লক্ষ্য করে এভাবেই জনতার তরফে, সাধারণ জনতার তরফে জুতো দেখানো হয়, স্লোগান তোলা হয় তার বিরুদ্ধে। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে, বিক্রমের কাছ থেকে আপডেট নিই। বিক্রম, জানাবো যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ এই দুজনের ইনসিডেন্ট সিবিআই হেফাজতে মেয়াদ শেষ হওয়ার পর আজকে সিবিআই তরফ থেকে তিন দুজনকেই শিয়ালদা আদালতে আবারও পেশ করা হয়। সেখানে সিবিআই তরফ থেকে যেটা বলা হয় যে এই তিন দিন যাবৎ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারা কিন্তু সহযোগিতা করেননি এবং কার্যত ইভেন্সি রিপ্লাই দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে কাস্টোডিয়াল ইনফরমেশন যেই সময় হচ্ছিল সেই সময় বাজেয়াপ্ত করা হয় ওসি তালার মোবাইল ফোনটি, এবং সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার পাওয়া গিয়েছে যেগুলি কিন্তু সিবিআই এর নজরে রয়েছে, যেগুলিকে তারা সিবিআর অ্যানালিসিস করছে এমনটাই তদন্তকারীদের তরফ থেকে আদালত দাবি করা হয়। এর পাশাপাশি যখন বিচারকের তরফ থেকে জানতে চাওয়া হয় যে অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষ তারা কি সরাসরি এই খুন এবং ধর্ষণের মামলায় যুক্ত নাকি তারা এভিডেন্স ট্যাম্পারিং এর ক্ষেত্রে অভিযুক্ত, সিবিআই তরফ থেকে যেটা বলা হয় যে কোনো সম্ভাবনায় রুল আউট করা হচ্ছে না, কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সিবিআই তরফ থেকে সাবমিশন করে জানিয়ে দেওয়া হয় যে এখনো পর্যন্ত কিন্তু এই রেপের কেসে কোনো রকম কোনো গ্যাং রেপ অথবা গণধর্ষণে কিন্তু কোনো রকম কোনো ক্রাইম পাওয়া যায়নি, একজনেরই ইনভলভমেন্ট পাওয়া গেছে এমনটাই কিন্তু সিবিআই তরফ থেকে জানানো হয়েছে আদালতে। এরপরই যেটা আমরা দেখতে পাই যে বিচারক তিনি অর্ডার রিজার্ভ করেন এবং কিছুক্ষণ আগে বিচারক যে রায় দেয় সেটা কিন্তু সিবিআই তরফ থেকে কিন্তু আবারও তিন দিনের জন্য হেফাজতে আবেদন করা হয়েছিল, সেই আবেদন মঞ্জুর হয়। আগামী তিন দিনের জন্য অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সিবিআই তাদের ইতিমধ্যেই ভিডিও কমপ্লেক্সে নিয়ে পৌঁছে। বিক্রম, আমরা যে ছবি দেখাচ্ছি, যখন সন্দীপ ঘোষের আদালতে পেশ করা হয় তখন তাকে লক্ষ্য করে জুতো দেখান সাধারণ মানুষ। গত আবার যখন তাদেরকে প্রোডাকশন দেওয়া হয়েছিল একবারে কিন্তু শিয়ালদা কোর্টের বাইরে আমরা দেখেছিলাম যে প্রবল বিক্ষোভ দেখাচ্ছিল একদম সাধারণ মানুষ, যারা পথ চলতি মানুষ, আজকেও কিন্তু সেই একই ছবি দেখা গেল যেখানে অভিজিৎ মণ্ডল যদি তালা থানা হচ্ছে গ্রেফতার করা হয়েছে এবং সন্দীপ ঘোষকে লক্ষ্য করে কার্যযুক্ত দেখানো এবং ক্রমাগত যতক্ষণ এই হিয়ারিং চলছিল শিয়ালদা কোর্টের বাইরে কিন্তু প্রচুর সাধারণ মানুষ তারা জড়ো হয়েছিলেন এবং সেখান থেকে ক্রমাগত স্লোগানিং দেওয়া হয়, কার্যত কড়া নিরাপত্তা দেওয়া হবে, সেখান থেকে সন্দীপ ঘোষ এবং অসি তালা অভিজিৎ মণ্ডলকে নিয়ে বেরোয় এবং তারা এই মুহূর্তে ফিজিও কমপ্লেক্সে পৌঁছে গেছে। আগামী তিন দিন এই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেই প্রশ্নের উত্তরগুলো পাওয়া যায়নি সেগুলি খুঁজে বের করার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা। অনেক ধন্যবাদ বিক্রম। কি বক্তব্য আইনজীবীর তরফে শুনবো? যে কারো মোবাইল ফোন যে কেউ আইরিস বাজেয়াপ্ত করতে পারে সেটা তো এজেন্সির পাওয়ার আছে, কিন্তু তাতে এনার ইনভলভমেন্ট কিছু রিভিল করে না। তাতে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন তাতে কাউকে অ্যারেস্ট করে কাস্টাডিতে রাখা যায় না। আপনারা তাহলে আজকে কি বলছেন? মানে আমরা বেল চেয়েছি, আমরা বলেছি ইললিগ্যাল অ্যারেস্ট এবং বেল চেয়েছি। এবং আপনারা বলছেন একজন যে গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যারেস্ট করতে গেলে বেশি কিছু প্রসিডিউর যেতে হয় সেটা আপনারা করেন না, সে প্রসিডিউরও ফলো করেনি, কারণ যদি ডিউটি ডিসচার্জ করার সময় যদি কেউ কোনো ইরেগুলারিটি হতে হয়ে যায় তাহলে উইদাউট পারমিশন তাকে অ্যারেস্ট করা যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।